পূজো প্রস্তুতি নিয়ে এখন আমরা পৌঁছে গেছি রেলবাজার ভারত সংঘে। 26তম বর্ষে এবার তাদের নিবেদন প্রজাপতি দেশে। এবছরও তাদের পূজামণ্ডপ দর্শকদের নজর কাড়বে, আশাবাদী আয়োজকেরা। এবছর আমাদের রেলবাজার ভারত সংঘের, আমরা প্রতি বছর যেমন নতুনত্ব কিছু আমরা বঙ্গাবাসী বা যারা বাইরের দর্শক আসে তাদের সামনে তুলে ধরি, এবারও আমরা নতুন একটা থিম আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে প্রজাপতির দেশে। গত বছর আমরা যেভাবে সারা বিশ্বে যুদ্ধ চলছে সেই দিকে তাকিয়ে শান্তির বার্তা হিসেবে আমরা পায়রা প্যান্ডেল করেছিলাম, এবছর ঠিক তার উল্টো। আমরা সৌন্দর্য ভালোবাসার প্রতীক প্রজাপতি ও ফুল, আমরা সেদিকে তাকিয়ে এবার আমাদের পূজামণ্ডপ, যে আমরা পূজামণ্ডপ আমরা তৈরি করছি ক্লাবের পক্ষ থেকে, সেটা আমরা নাম রেখেছি প্রজাপতির দেশে। আমাদের এবার রেলবাজার ভারত সংঘের আমাদের যে দুর্গাপুজো সেটা এই বছর হচ্ছে 26তম বর্ষ। এই মুহূর্তে ব্যস্ততা তো যে চলছে, কিন্তু মাঝখানে আমরা কয়েকদিন আমাদের কাজ পূজামণ্ডপের কাজ বন্ধ হয়ে গেছিলো বর্ষা, অতিরিক্ত যে বর্ষা হলো সেই কারণে, আর আবার আমাদের কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আমাদের প্যান্ডেল আমরা চতুর্থীর মধ্যে কমপ্লিট করে আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।